নমস্কার, অবন্তিকাকে সঙ্গে নিয়ে একটা ভালো লাগার দিনে চলে আসা। আজকে সবাই ভালো আছো তো? সবাই পৌষ সংক্রান্তি ভালোভাবে কাটিয়েছ, পিঠে পুলি ভালোভাবে খাওয়া হয়েছে, ওটা একটা মজা করলাম। আজকে যেটা দেখাবো আরেকটা ভারতবর্ষের স্পেশালিটি শাড়ি, সম্বলপুরি আর বারামপুরি। একদম সরাসরি শাড়িতে যাচ্ছি, আজকে প্রথম শাড়ি দেখাচ্ছি। তুই সেকেন্ডটা খোল প্রতিমা, আমি ফার্স্টটা আগে খুলে একটু দেখাই। সম্বলপুরি শাড়ি তোমরা মোটামুটিভাবে জানো, সম্বলপুরি শাড়ি কেমন হয়, কোথায় হয়। অনেকেই সব শাড়িকে কটকি বলো, অবশ্যই সব শাড়ি কটকি নয়, কিন্তু ওটা আমাদের একটা হয়ে যায়, পুরীর সাথে আমাদের তো একটা আত্মিক বন্ধন থাকে, তাই জন্য আমরা হয়তো অনেক শাড়িকেই বলে ফেলি যে এটা কটকি শাড়ি। না, উড়িষ্যায় কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আলাদা আলাদা শাড়ি হয়। এটা আমি সম্বলপুরি সিল্ক শাড়ি দেখাচ্ছি। সম্বলপুরি সিল্ক শাড়িতে ইক্কত এবং রিচ সিল্কটা হয়। এটা একটা অফ হোয়াইট কালার, তাতে একদিকে ব্লু বর্ডার, একদিকে লাল বর্ডার। এটা কিন্তু 100% সিল্ক বাই সিল্কের শাড়ি। ব্লাউজ পিসটা বার করে দিই, আঁচলটা আরেকবার একটু দেখাবো। এইটা হচ্ছে তার আঁচলের পোর্শন, আঁচলটা খুব সুন্দর, ভীষণ সুন্দর দেখতে। 19,450 গোটা শাড়িটা, একবার আঁচল সমেত আমি দেখিয়ে দিচ্ছি, ভীষণ সুন্দর দেখতে শাড়িটা। এটা প্রথম সিল্ক দেখালাম, এগুলো সব সম্বলপুরিতে আছি। আমি এবার একটু বিচিত্রপুরি দেখাই। এটা তো বোধহয় কোনো দিন পুরনো হবে না। আমার দুঃখের বিষয়, আমার নিজেরই এখনও একটা নেওয়া হয়নি, কটনে আছে, সিল্কে নেওয়া হয়নি। যতবারই নিতে যাই, তোমাদের পছন্দ হয় দিয়ে দিই, একটা নিশ্চয়ই নিতে হবে, ভীষণ পছন্দের শাড়ি। অনেক সময় অনেককে দেখি পরতে, খুব ভালো লাগে। এইটা দেখাই পুরোটা, এটা হচ্ছে আঁচলের পোর্শন, আর এই যে মাঝের পোর্শনটা, এখানেও কিন্তু বাঁধা কাজ, এইভাবেই কিন্তু কাজ হয়ে থাকে। এটা কিন্তু আজকের কোনো শাড়ি নয়, বহুদিনকার শাড়ি, কিন্তু অনেকেই এটাকে ভীষণ পছন্দ করে, একটা ওয়ার্ড্রোপে, একটা নিজেদের ক্লোজেটে একটা শাড়ি এরকম রাখেন। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। এটার দামটা একটু বলে দিই, 19,950 19,950। পরপর দুটো ডিজাইন দেখাই, তিনটে বোধহয় ডিজাইন দেখাবো আজকে আমি। এটা আরেকটা দেখাই, এটা একটু ডিজাইনটাকে আলাদা করা হয়েছে, ব্লাউজটাকে একটু ছেড়ে দিই আগে। হ্যাঁ, এটা প্রত্যেকটা শাড়ি, যেহেতু এটা পিওর হ্যান্ডলুম, পিওর হাতে বোনা শাড়ি, সেটা কিন্তু সব সময়ের জন্য সুন্দর। অনেক পুরনো বিচিত্রপুরীও কিন্তু যখন কেউ পরে বেরোন, আমরা কিন্তু তাকিয়ে দেখি, হ্যাঁ, তখনই আমরা মনে করি যে উনি বোধহয় ভীষণ হ্যান্ডলুম, কি আমাদের মনে পড়ে সঙ্গে সঙ্গে। এটা কিন্তু ঘটনা, এটা কিন্তু সকলেরই হয়, শুধু আমার একার নয়। কোনো একটা গ্যাদারিংয়ে যখনই আমরা দেখি এরম ধরনের কেউ শাড়ি পরেছে, একটা ভীষণ ভালো লাগা মুহূর্ত তৈরি হয়। এটা গোটা শাড়িটা দেখালাম, এটাও বিচিত্রপুরি, একটু অন্য ডিজাইন করা হয়েছে, বক্সটাকে একটু ছোট করা হয়েছে, আর এটারও কোনো এজ বান নেই, সকলে পরতে পারো, কারণ লাল আর কালো, কিন্তু লালটা কোনো সময়ই খুব প্রকট নয়। এটা হচ্ছে 21,750 21,750, ব্লাউজটাও দেখিয়ে দিলাম। এবার আরেকটা দেখাই, এটা আগেরটা লালে ছিল, এবার সাদায়। যারা সাদা পছন্দ করো তারা সাদাতেই যাবে, আর যারা লাল পছন্দ করো তারা লালে নেবে। একদম দেখো পাশা বিচিত্রপুরি, যে একদম পুরো বড় বড় ওই পাশার ছকটা তার মধ্যে আছে, কিন্তু ভীষণ সুন্দর লাগবে পরলে। আমি একটা একটু প্লিটস দিয়ে দেখিয়ে দিই নতুন বন্ধুদের জন্য, যারা সদ্য চাকরি পেয়েছে কিন্তু হ্যান্ডলুমের শাড়ি পরতে চায়। তারা অনেক সময় বলে যে কেমন লাগবে পরলে, আমায় কেমন লাগবে, না তোমাকে তো আমি দেখিনি তাই বলতে পারবো না, কিন্তু এইটুকুনি বলতে পারি হ্যান্ডলুমের শাড়ি সকলকেই সুন্দর লাগে, সে তুমি যে এজেই হও না কেন। এটার দামটা বলে দিই, 19,950 19,950, একটু ব্লাউজটা দেখিয়ে দিই। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন। এইবার দেখাবো অশ্বিনী সিল্ক, এগুলো সব সম্বলপুরি রিচ সিল্কের, বলতে পারো ট্র্যাডিশনাল সিল্ক, আজকে নতুন শাড়ি কোনোটাই নয়, সবই কিন্তু বহু পুরনো শাড়ি, নতুন আঙ্গিকে, নতুন মোড়কে নিয়ে আসা। অশ্বিনী অনেক রঙের বাহার, কিন্তু বেসটা অফ হোয়াইট।
আর পাটটা মেরুন, এবং তার সাথে এইটা হচ্ছে তার আঁচলের পোর্শন। আমি শাড়িটা পুরোটা খুলিনি তাই এবার ব্লাউজটা খুলে গেছে। হ্যাঁ, ওইটা হচ্ছে ব্লাউজের পোর্শন নিচেরটা, তারপরে আঁচল, তারপরে হচ্ছে গোটা শাড়িটা। এত রং, কিন্তু দেখো গায়ে ফেললে কি সুন্দর দেখতে লাগবে, গায়ে যদি পরা হয়, যে কোনো একটা ব্লাউজ দিয়ে, নাই বা পরলাম মেরুন, অন্য একটা রং দিয়ে পরলেও খুব সুন্দর লাগবে দেখতে। 22,950, 22,950, সব কিন্তু ভীষণ রিচ সিল্ক। আমি বারবার বলছি, কারণ এটা কিন্তু পাতলা শাড়ি শাড়ি নয় যে ফসফস করে উড়বে, যেরকম সেরকম কিন্তু নয়। এটা সম্বলপুরি মানেই এতগুলো ইক্কতের কাজ, তাতে সিল্কের কোয়ালিটি ভীষণ ভালো হতে হবে। এটা আবার দেখো একটুখানি পাশাপাল্লি, কিন্তু ডিজাইনটা চেঞ্জ হলো, পাশাপাল্লির মধ্যে ডিজাইনগুলো, মানে এই যে মোটিভগুলোকে একটু একটু করে চেঞ্জ হল। এটাই হচ্ছে ফিউশন বলতে পারো, এটাই আগের শাড়ির সাথে এখনকার শাড়ির তফাৎ বলতে পারো, এইগুলোকে চেঞ্জেস করা হয়। এটা একটা রয়্যাল ব্লু কালার, তার সাথে কালচে মেরুন বর্ডার। আচ্ছা, 22,650, আঁচলটা একটু ভালো করে দেখাই, কারণ এগুলো না আঁচলটা ভীষণ ম্যাটার করে, আঁচলটা পুরো নেচার থেকে যা যা উইভার দেখেন তাই তারা বোনেন। এটা একটা বলতে পারো যে ঈশ্বরের সৃষ্টি, এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। ভীষণ সুন্দর শাড়িটা, আমিও নিজে চোখ দিয়ে ভালো করে দেখলাম, তোমাদের চোখ দিয়ে দেখলাম। এবার আরেকটা দেখাই, আরেকটা ফিউশন দেখাই পাশাপাল্লির। এর কালারটা কৃষ্ণ নীল, তার সাথে অরেঞ্জ। যারা বলছো যে একদম ডালটা পরবো না, একটু ব্রাইট পরবো, তারা কিন্তু এটাতে যেতেই পারো, ভীষণ সুন্দর দেখতে। আর এতটা ইক্কতের কাজ, মানে ভাবলে খুব অবাক লাগে যে আমাদের একটা খুব রিচ বিয়ে হয়েছিল, যেটা আমরা সকলেই জানি, বচ্চন পরিবারে যে বিয়ে হয়েছিল সেখানে বিয়ের শাড়িটা কিন্তু ওড়িশার শাড়ি ছিল। এইটা আমাদের কাছে, মানে তখন আমরা ব্যাপারটা অতটা গুরুত্ব দিইনি বা অতটা বুঝিনি, কিন্তু ভাবলাম যে এত দাম শাড়িটার, কিন্তু কাজটাও যে অসাধারণ, এত দিনের লেবার। এইটা হচ্ছে আঁচল, কিন্তু কোনো জড়ি নেই, কোনো কিচ্ছু নেই, তাতেই তার এত সুন্দর মাধুর্য। এইটা হচ্ছে তার ব্লাউজের পোর্শনটা গেল নিচেরটা, এটা আঁচলের পোর্শন। প্লিজ ব্লাউজটা কিন্তু যেখান থেকে ফোলটা করা আছে সেখান থেকে কেটো, বেশি কাটলে কিন্তু ব্লাউজটা শাড়িটা ছোট হবে। গোটা শাড়িটা আমি একবার ফেলে দেখালাম, ভীষণ সুন্দর লাগবে দেখতে। কত? 24,950। এগুলো চিরকালের দাম, চিরকালের দামি শাড়ি, আজকে বলে নয়, আজ থেকে মানে 40 বছর আগেও কিন্তু এগুলো কস্টলি শাড়ি ছিল। তখনও সবাই গেলে কিন্তু হয়তো ওই কমন যে পাশাপাল্লিটা মেরুনে হয় সেটা সবাই একটা হয়তো কিনতেন, কিন্তু এখন নানান রকমভাবে কাজ হচ্ছে, এক্সপেরিমেন্ট হচ্ছে। নেভি ব্লু আর লাল দেখো, এটাও কিন্তু পাশাপাল্লি, কিন্তু পাশাপাল্লি আর বিচিত্রপুরীর মাঝামাঝি একটা ডিজাইন ফিউশন করে করা হয়েছে, প্রত্যেকটা তার মতন করে সুন্দর। তুমি যেভাবেই পরো না কেন ভীষণ সুন্দর লাগবে দেখতে। আর টোটাল গেট আপটাই ভীষণ সুন্দর হবে, এটা আমার অবশ্য বেশি ভালোবাসি বলে মনে হয় তাই, কিন্তু দেখো একবার আমার কথাটা মিলিয়ে, মনে হয় তোমাদেরও সেরকম মনে হবে যে হ্যাঁ শাড়িটা পরার পরে তো কোনো কষ্ট হচ্ছে না, শাড়িটা গা থেকে পড়ে যাচ্ছে বা কি সে ধরনের কিছু হচ্ছে না। এটা আঁচলটা একটু ভালো করে দেখাই, আঁচলটায় অনেক কিছু আছে, আঁচলটা খুব ভালো করে দেখিয়ে দিলাম। এবার এর সাথে এর ব্লাউজ পিসটা, এই যে আগে যাচ্ছে ব্লাউজ পিসটা, এটার দাম কত রে প্রতিমা? 25,650। কারণ অনেক কাজ, আঁচলের কাজ এবং ভেতরের কাজ, অনেকটা কাজ, আমি পুরোটাই ভালো করে দেখিয়ে দিলাম। এগুলো একটা শাড়ি থাকলেও এনাফ, আমি তো দেখছি অনেক শাড়ি রিপিট করছি, তার কারণ হচ্ছে অনেকগুলো শাড়ি কেনার ক্ষমতাই নেই, কিনবো কোথার থেকে, তাই জন্য যেটা পরি সেটাই হয়তো পরছি, কিন্তু সব স্টেটের শাড়িটা পরতে ভালোবাসি, সব স্টেটের শাড়িটা যেন পরা হয়, আমার গোটা ভারতবর্ষ যেন আমার কাছে চাইলেই পাওয়া যায়। এইটা হচ্ছে আরেকটা দেখো, যেটা পাশাপাল্লির সাথে ফিউশন, একদম দারুণ সুন্দর একটা কম্বিনেশন, যেটা রেড আর মেরুনের কম্বিনেশন, এখানে কিন্তু কোনো ব্ল্যাক নেই। এই জায়গাটায় কিন্তু এই যেখানটা প্যানেল আছে এটা কিন্তু কফি কালার,
একদম ভীষণ সুন্দর একটা শাড়ি। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন, আঁচলটা ভালো করে একটু দেখাই। এটা হচ্ছে আঁচলের পোর্শন, কারণ এগুলো সবকটাই ওই কথা মাথায় রেখে করা হয় যে এই শাড়িটা যখন যিনি পরবেন, এগুলো মাস্টার ওভেন শাড়ি, তো এক পিস একজনই পরবেন। অসাধারণ দেখতে একটা শাড়ি। দাম কত প্রতিমা? কত? 25,650। ব্লাউজ পিসটা আগে দেখিয়ে দিয়েছি, না ব্লাউজ পিসটা, এই যে ব্লাউজ পিসটা দেখিয়ে দিলাম। এই শাড়ি লাল ব্লাউজ যা দিয়ে পরো, একদম ডবি বর্ডারের ব্লাউজ না পরলেও চলবে। এবার একটা সিল্কে হাজার বুটি দেখাই। তসরে তো আমরা অনেকবারই দেখাই, তোমাদের কাছেও হয়তো আছে। এবার একটু সিল্কে হাজার বুটি দেখাই। এগুলো সব কিন্তু পিওর অথেন্টিক সম্বলপুরি শাড়ি দেখাচ্ছি, কোনোটাই কিন্তু ওই জায়গা ছাড়া অন্য কোথাকার শাড়ি নয়। অফ হোয়াইট বেস, একদিকে লাল পার, একদিকে কালো পার। নতুনদের জন্য একবারটি বলে দিই, দেখিয়ে দিই, যে এই যে বাঁধা কাজে পেছনে কিন্তু সুতো থাকবে। সবটা আমি সবকটা এপিসোডেই দেখানোর চেষ্টা করি এটা, কারণ যারা একদম নতুন শাড়ি পরছে বা জানে না বাঁধা কাজটা কি, তারা অনেকেই বলতে পারে যে এইখানটা সুতো কেন বেরিয়ে আছে। এটা থাকবে, এটা কিন্তু কোনো ডিস্টার্ব করে না, এটা হ্যান্ডলুমের বৈশিষ্ট্য, এইভাবেই কাজটা হয়। এবার আঁচলটা একটু ভালো করে দেখিয়ে দিই। এটা হচ্ছে পুরোটা আঁচল, পুরোটাতে কিন্তু মাছলি আর বুটা আছে। গোটা শাড়িটাই আমি একবার ধরে দেখাচ্ছি, মাছলি অ্যান্ড বুটা গোটা শাড়িতেই আছে। পুরো শাড়িটা এভাবে গেল, এটা এর ব্লাউজ পিস পোর্শন গেল। এর দাম কত বলতে? 27,950। ও 27,900। সিল্কের কিন্তু দাম বেশি এই শাড়িটার ক্ষেত্রে দেন তসর। এবার আরেকটা সিল্ক দেখাই। এবার কিন্তু আমরা এলাম বারামপুরিতে, এতক্ষণ আমরা ছিলাম সম্বলপুরিতে, এবার এলাম বারামপুরিতে। একটা বিউটিফুল শাড়ি, একদম বডি হাগিং, সফট স্মুথ, একটা সুন্দর কালার, মেরুন কালার, বাট মেরুনটা ভীষণ সুন্দর মেরুন। একটুখানি দেখাই, বড় পাল্লুর শাড়ি, এটা অবশ্যই বড় পাল্লুর শাড়ি। এই যে এইটা গোটা শাড়িটা এরমভাবে আসবে, আর কোনো কালারটাই কিন্তু কোনো জায়গাতে খুব একটা গ্লসি কালারটা নেই। এক একটা শাড়িতে এক এক রকম কালার যায়, সেভাবেই সেটটা করা হয়, সেভাবেই করা হয়েছে এক্ষেত্রেও। এবার এর ব্লাউজ পিসটা দেখাবো, এর ব্লাউজ পিসটা, এইটা হচ্ছে এর ব্লাউজ পিস, প্লেনটা হচ্ছে ব্লাউজ পিস। আর গোটা শাড়িতে কিন্তু চেকস আছে, গোটা শাড়িতে কিন্তু এই কাজটা করা আছে, এই কাজটাই এর মেন, এতটা করে কাজ করা। 22,450, 22,450। এবার আরেকটা দেখাই, ব্ল্যাকেতে, ব্ল্যাক মানেই তো গর্জিয়াস লুক, ব্ল্যাক মানেই একটা ভীষণ সুন্দর দেখতে ব্যাপার। ব্ল্যাকের মধ্যে ছোট্ট ছোট্ট সিলভার কালার, সিলভার জড়ি নয় কিন্তু, সুতোরই কাজ, সবই কিন্তু সুতো, কোথাও কিন্তু কোনো জড়ির কাজ নেই, পুরোটাই সুতো। একটা হোয়াইট সুতো দিয়ে কাজ গেছে, আর ভেতরে একটা গোল্ডেন, একটা হোয়াইট, এইভাবে কাজটা গেছে। পুরো শাড়িটা কিন্তু এরমভাবে আসবে, একটা অসাধারণ দেখতে বড় পাল্লুর শাড়ি, পুরোটাই কিন্তু বড় পাল্লুর শাড়ি। আমি একবার ভালো করে একটু দেখিয়ে দিই বড় পাল্লুটা, আর এবার ব্লাউজ পিসটা দেখাবো। এইটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস পোর্শন, আমি খুলে দিচ্ছি ব্লাউজটা। ব্লাউজ কিন্তু আঁচলের সাথে আছে, কাজেই আপনাকে হিসাব করে কেটে নিতে হবে। এটা হচ্ছে শাড়ির ব্লাউজের পোর্শন, আর এটা হচ্ছে শাড়িটার হাফ পোর্শন অবধি, রাইট হ্যান্ড অবধি কিন্তু এই কাজটা আসবে। এইটা পুরোটা শাড়িটা গেল। এটার দাম কত প্রতিমা? 21,450, 21,450। ব্ল্যাকের সাথে মাল্টি কালার বড় পাল্লু। এবার দেখাচ্ছি হলুদ, হলুদে আর লালেতে, খুব সুন্দর শাড়ি, খুব সুন্দর শাড়ি। এটাও বোধ হয় সকলেই পরতে পারবে, জানি না, আমি সাহস করে গায়ে ফেললাম, কিন্তু সেটা তোমাদের গায়ে এটা খুবই সুন্দর লাগবে দেখতে। হলুদ আর লাল, কাঁচা হলুদের রং তার সাথে লাল, যে কোনো একটা ব্লাউজ পরো শাড়িটা সুন্দর যাবে। ডবল পাল্লুর শাড়ি, এটাও বড় পাল্লুর শাড়ি। এবার এর ব্লাউজটা দেখিয়ে দিই, ব্লাউজটা সবারই কিন্তু, এইটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, লালের মধ্যে হলুদ দিয়ে হচ্ছে ব্লাউজ। দাম কত প্রতিমা? 18,950, 18,950। ওয়াও, এবার একটা নীল দেখাই, নীলটা নীলের মতনই নীল,
দেখো নীলের সাথে যদি কেউ রানী ব্লাউজ দিয়ে পরে, উল্টো কম্বিনেশন দিয়ে, ভাল লাগবে না দেখতে? আমার তো মনে হচ্ছে ভালো লাগবে। নীলের সাথে চেকস আছে, বর্ডারটা একটু দেখাবো, একটু বর্ডারটা আলাদা করেছি তাই জন্য দেখাচ্ছি বর্ডারটা। এই যে বর্ডারটা একটু বারামপুরির থেকে একটু আলাদা করা হলো, কিছুটা বলতে পারো সম্বলপুরীর মতন করে ডবি বর্ডার করা হলো। এইটা গেল। এবারের ব্লাউজটা দেখাবো। এটা হচ্ছে ব্লাউজ, কারণ এর সাথে অন্য কোনো রঙের ব্লাউজ আমার সাহস হয়নি করার জন্য আমি বললাম নীলটা নীলই রাখো, কারণ অন্য অনেক শাড়ির সাথে নীল ব্লাউজটা যাবে। এটার দাম কত প্রতিমা? 17,950, 17,950। এবার আরেকটা শাড়ি সুন্দর, যেটা মাল্টি কালার পাল্লু, আমি সাদায় একবার দেখিয়েছিলাম তোমাদেরকে, তোমরা অনেকে চেয়েছিলে, করেও দিয়েছি তাদেরকে। এবার আরেকটা দেখাই, একদম একটা মাস্টার্ড কালারে, তার সাথে মাল্টি কালারের পাল্লু, ওই বর্ডার মাল্টি কালারের পাল্লু। আর প্রত্যেকটা পাল্লুর কাজ যদি ভালো করে দেখা যায়, দেখা যাবে প্রত্যেকটা কাজ কিন্তু আলাদা, একদম আলাদা কাজ, কারুর সাথে কারুর কাজের কিন্তু কোনো মিল নেই, এই ভেতরের কাজের কথা বলছি, প্রত্যেকটা আলাদা। এবার এর আমি ব্লাউজটা একটু দেখিয়ে দেবো। এইটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, ব্ল্যাকটা হচ্ছে এর ব্লাউজ। এটা পুরোটা ব্লাউজের স্লিপসের দুধারে স্লিপসের কাজটা দেখিয়ে দিলাম, চাইলে পিঠে খুব সুন্দর করে দিতে পারো। দাম কত? 17,450, 17,450। এটা তো আমাদের পরার কালার, এটা তো আমরা সব সময় এই কালারেই যেতে চাইবো। দেখো আজকে আমার ব্লাউজের সাথেও কিন্তু এটা কিন্তু খুব ভালো যাচ্ছে, গ্রেটা না একটা ব্লু মেশানো গ্রে, তাতে খুব সুন্দর লাগবে দেখতে যেই পরো না কেন। আমি কতটা দেখাতে পারছি তোমাদেরকে জানি না, কিন্তু দেখে ভালো লাগছে, তার ফিলিংটা এসে যাচ্ছে কথার মধ্যে। একদমই আমার কথা শুনো না, তোমাদের যার যেটা পছন্দ তোমরা সে সেটাই নেবে। এটা আঁচলটা পুরোটা ভালো করে দেখিয়ে দিলাম, বডিটা একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে বডিটা, দেখো একটা গ্রে এর মধ্যে একটা ব্লু স্টোন আসছে, ক্রস স্টোন যে সেটা বোঝা যাচ্ছে। 16,950, এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, 16,950। এবার একটা চিরাচরিত কম্বিনেশন, অফ হোয়াইট আর রানী। এটা আমি অনেকগুলো বানিয়েছি কিন্তু কোনোটাই, অনেকবার বিক্রিও করেছি তোমাদের কাছে কিন্তু সেগুলো কোনোটাই কিন্তু কারুর সাথে কারুর মিল নেই। প্রত্যেকবার আমার উইভার ভাই কিন্তু আলাদা করে দেয় প্রত্যেকবার, কিন্তু এই রানীটার ভীষণ চাহিদা আমি জানি, সবাই খুব রানী পছন্দ করো, ক্রিমের সাথে রানী। এর আঁচলটা ভালো করে দেখাই, প্রত্যেকটার কাজ ভীষণ সুন্দর, প্রতিটা কাজ আলাদা। এখানে কিন্তু ব্লাউজটা রানিংয়ে, এ দেখো ব্লাউজটা বেরিয়ে গেছে, ব্লাউজ কিন্তু এখানে রানিংয়ে, রানী কালারের বর্ডার, অফ হোয়াইটে রানী কালারের বর্ডার। এটা হচ্ছে গোটা শাড়িটা আমি দেখিয়ে দিলাম, প্রতিমা একটু দামটা বল। 15,950, 15,950। অফ হোয়াইট কোরা কালারের সাথে রানী কালারের বর্ডার, এটা কিন্তু বোথ সাইডে সেম সাইজের বর্ডার। এবার আমি যেরকম পরে আছি সেইটারই আরেকটা রং দেখাচ্ছি, সেই ধরনেরই শাড়ি দেখাচ্ছি। এটা উইথ বিপি, আমারটাই ব্লাউজ ছিল না, এটা উইথ বিপি, একই রং, শীতকাল তো একটু ব্রাইট কালার পরা যায়, সাহস করে আমিও পরেছি, তোমরাও পরো, সুন্দর লাগবে দেখতে, মন ভালো থাকবে। ছোট্ট বর্ডারের শাড়ি দেখো, ছোট্ট বর্ডার পাল্লুও দেখো, ছোট্ট পাল্লু। এটার দাম কত রে প্রতিমা? 10,950, 10,950। খুব ভালো শাড়ি, মানে তসরের মতো ফিলিং হবে। আর এর সাথে ব্লাউজটাও কিন্তু অবশ্যই রানিংয়ে ব্লাউজ। এই যে এটা হচ্ছে ব্লাউজের পোর্শন আমি দেখিয়ে দিলাম, ব্লাউজ কিন্তু রানিংয়ে, তোমরা চাইলে অন্য কোনো ব্লাউজ দিয়েও পরতে পারো। এইবার যেটা দেখাচ্ছি সেটা কিন্তু কোনো ব্লাউজ ছাড়া, মানে আমার মতন শাড়ি ব্লাউজ ছাড়া, কিন্তু না এটার ব্লাউজ আছে, সরি এটাও ব্লাউজ আছে, এর পরেরটা ব্লাউজ ছাড়া। এটা আরেকটা ব্লাউজ দিয়ে দেখাই, এটা গ্রিনের সাথে লাল বর্ডার, গ্রিনের সাথে লাল বর্ডার। এবার এটা ভীষণ সুন্দর দেখতে, দেখো ছোট্ট বর্ডার কিন্তু ডবি বর্ডার, বর্ডারটা একটু দেখিয়ে দিই, ছোট্ট বর্ডার ডবি বর্ডার, আঁচলে সেরম কোনো কাজ নেই, সিঙ্গেল পাল্লু, কিন্তু ওই যে বললাম এত থিক কোয়ালিটি যে পরলে খুব সুন্দর লাগে দেখতে। আর সবুজ রংটা ভীষণ সুন্দর, একদম পান্না সবুজ। এটা হচ্ছে
শাড়ির ব্লাউজটা খুলে গেছে, এটা হচ্ছে শাড়ির ব্লাউজ। ব্লাউজ কিন্তু এখানে রানিংয়ে, এটার দামও 10,950, তাই তো? আচ্ছা, এইবার দেখাচ্ছি উইদাউট বিপি। এবার উইদাউট বিপির শাড়ি দেখাচ্ছি, যেটা ব্লাউজ পিস ছাড়া, যেরকম শাড়ি আমি পরে আছি ঠিক সেই ধরনের শাড়ি দেখাচ্ছি। অরেঞ্জ, অরেঞ্জে ব্লু, আজকে আমার ব্লু ব্লাউজের সাথেই কিন্তু চলে যাবে, অরেঞ্জ আর ব্লু। শীতে একটু কালার কম্বিনেশন এরকম না পড়লে শীতকালটা কি ঠিক জমে? জমে না। এটা হচ্ছে তার বর্ডারটা দেখিয়ে দিলাম, কিছু নেই, বুটি ফুটি কিচ্ছু নেই। 9950, 9950, নো বিপি, সেম কোয়ালিটির শাড়ি, শুধু কাজ কম বলে দামটা কম হয়েছে, আর ব্লাউজ পিস দেওয়া হয়নি, কারণ প্রভু জগন্নাথ ধুতি হিসাবে পরেন, সেই কারণেই ব্লাউজ পিস নেই এটাতে। এবার আরেকটা রং দেখিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করব। এটা হচ্ছে আরেকটা ছোট বর্ডারে, যে যেরকমভাবে তুমি ব্লাউজ দিয়ে ইচ্ছা পরো। 9950, দেখো ধুতির মতো আঁচল, আমার শাড়িটাও তাই, ধুতির মতনই আঁচল, পুরো বড় শাড়ি, এমন নয় ধুতি মানে যে ধুতির মতো মাপ তা নয়, একেবারে শাড়ির মেজারমেন্ট 12 হাতের শাড়ি, আঁচলটা কিছু নেই, আঁচলের আঁচলটা জাস্ট একটু স্ট্রাইপ করা শুধু, ছোট্ট বর্ডার। 9950, নো ব্লাউজ পিস। আজকের মতন আমার সম্বলপুরি আর বারামপুরি দিয়ে একটা এপিসোড করলাম, তোমাদের যার যেটা পছন্দ সে সেটা বুক করে নিও। আর আর বলবো না, তোমাদেরকে লাইক করো বা শেয়ার করো বা সাবস্ক্রাইব করো, কিন্তু বলবো সাথে থাকো, পাশে থাকো, ভালোবেসে শক্ত করে ধরে রেখো। যদি মনে হয় তাহলে তোমরা করতেই পারো, সেটাতে কোনো বাধা নেই, কিন্তু এখন তোমাদের সাথে আমাদের একটা বন্ডিং তৈরি হয়ে গেছে, আমরা জানি তোমরা আছো, আমরাও আছি। আজ তাহলে এই পর্যন্তই, সামনের দিন নতুন কিছু নিয়ে আসছি।